এবার পরাণে মুড়িয়ে দিলেন নিজেকে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তিনি। ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পেয়েছে তার সিনেমা পরাণ। মুক্তির চতুর্থ সপ্তাহেও বেশ দাপটের সঙ্গে সিনেমা হলে চলছে সিনেমাটি। আর এজন্যই এবার সিনেমার পোস্টারের নকশায় তৈরি করা হলো শাড়ি। শনিবার 30 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পরাণের শাড়িতে দেখা গিয়েছে বিদ্যা সিনহা মিমকে। স্বল্প বাজেটের পরাণ সিনেমাটি ঈদুল আজহায় মাত্র 11টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পরই সিনেমাটি দর্শক মহলে সাড়া জাগায়। বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট না পেয়ে অপেক্ষা করতে হয় দর্শকদের। বাধ্য হয়ে সিনেপ্লেক্স শো সংখ্যা বাড়িয়ে প্রতিদিন 1800 করে। দ্বিতীয় সপ্তাহে এসে এর হল সংখ্যা এক লাফে দাঁড়ায় 55টিতে। তৃতীয় সপ্তাহে হল সংখ্যা দাঁড়িয়েছে 60টি। বাংলা চলচ্চিত্রের জন্য পরাণ সুবাতাস, তাতে কোনো সন্দেহ নেই, এমনটাই দাবি করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। লাইফ টেকনোলজিস প্রযোজিত সিনেমা পরাণের সঙ্গে ঈদে মুক্তি পেয়েছিল দিন দা ডে এবং সাইকো সিনেমা, যেগুলোকে পেছনে ফেলে পরাণের প্রেক্ষাগৃহে দিন দিন বেড়েই চলেছে দর্শকের সংখ্যা। দেশীয় দর্শকের পাশাপাশি পরাণের চাহিদা বাড়ছে প্রবাসেও। এর কারণে প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়, সিনেমাটি শিগগিরই ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই এবং কানাডাতে মুক্তি পাবে। তো ভিউয়ার্স, মিমের পরাণ দেখতে কারা এক্সাইটেড তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মিমকে কেমন লাগলো পরাণের সাজে তা কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।